ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ে প্রথম অধ্যায়ের অন্তর্গত বায়ু ও জলধারার মৃত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বিভিন্ন নাম পরিচিতি সম্পর্কে জানব অতএব দেরি না করে চল শুরু করি প্রথমে আমরা জেনে নেব বায়ু ও জলধারার কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে তো বায়ু ও জলধরার কাজে ফলে গঠিত ভূমির হচ্ছে প্রথম হচ্ছে ওয়াদি তারপর হচ্ছে প্যাডিমেন্ট তারপর হচ্ছে বাজাদা তারপর হচ্ছে প্লায়া হ্রদ আমরা জানবো এবার ওয়াদি সম্পর্কে ওয়াদি হচ্ছে কি উষ্ণ মরু অঞ্চলে হঠাৎ প্রবল প্রচুর বৃষ্টিপাত হলে মরু নদী নদীঘাস সহ চারিদিক প্লাবিত হয় এবং বৃষ্টি থেমে গেলে কিছুক্ষণের মধ্যে উক্ত নদী খাতগুলো পুনরায় শুষ্ক অবস্থায় পড়ে থাকে অর্থাৎ উষ্ণ মরু অঞ্চলের এই শুষ্ক নদী খাতগুলোকে বলা হয় ওয়াদি তাহলে এই হচ্ছে ওয়াদি এখানে কি ছিল না হঠাৎ বৃষ্টিপাতের ফলে এই মরু নদী খাত সহ চারিদিকে ছিল প্লাবিত হয়েছিল এবং বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই এই নদী খাতটা আবার কি পুনরায় শুষ্ক অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ পড়ে থাকবে তাকে আমরা কি বলবো ওয়াদি বলবো তারপর আমরা জানবো প্যাডিমেন্ট সম্পর্কে উষ্ণ মরু অঞ্চলে বা ইনসেল বিচ্ছিন্ন পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে যে সমতল প্রায় ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় প্যাডিমেন্ট অর্থাৎ এই হচ্ছে প্যাডিমেন্ট আর হচ্ছে কি পর্বত এই পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে এখানে একটা সমতল প্রায় ভূমিরূপের সৃষ্টি হয়েছে এই সমতল এই সমতল প্রায় ভূমিরূপটার নামই হচ্ছে কি প্যাডিমেন্ট কোথায় না পর্বতের পাদদেশে এবার আমরা জানবো বাজাদা সম্পর্কে উষ্ণ মরু অঞ্চলে প্যাডিমেন্টের পাদদেশে বায়ু ও জলধারা মিলিত সঞ্চয় কাজের ফলে যে সমতল প্রায় ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হয় বাজাদা বা বাহাদা তাহলে এই হচ্ছে কি বাজাদা বা বাহাদা এ হচ্ছে প্যাডিমেন্ট এবং প্যাডমিটের পাদদেশে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে এখানে কি হয়েছে বাজাদা গড়ে উঠেছে এখানে বাজাদা গড়ে উঠেছে এবার আমরা জানবো প্লায়ার হোজ সম্পর্কে তো প্লায়ার হোজ হচ্ছে কি না উষ্ণ মরু অঞ্চলে বালুকা রাশি অপসৃত হয়ে কোনো কোনো স্থান এত গভীর হয়ে পড়ে যে নিচের ভূম উন্মুক্ত হয়ে পড়ে এর ফলে ওই অবনমিত অঞ্চলে ভ্রূম জল সঞ্চিত হয়ে যে লবণাক্ত হ্রদ সৃষ্টি হয় তাকে বলা হয় প্লায়ার হ্রদ এছাড়াও তিন চারটি পাহাড় বা পর্বত বৃষ্টিত অবনমিত অঞ্চলে বৃষ্টির জল সঞ্চিত হয়ে প্লায়ার হ্রদ সৃষ্টি হতে পারে তাই এই হচ্ছে কি প্লায়ার হ্রদ অর্থাৎ বাজাদার পাশে এখানে প্লায়া হ্রদ গড়ে উঠেছে বৃষ্টির জল সঞ্চিত হয়ে এরপর আমরা জানবো মরুভূমির সম্প্রসারণের কারণগুলি সম্পর্কে অর্থাৎ কি কি কারণে মরুভূমির সম্প্রসারণ বা প্রসারণ ঘটে থাকে এক নম্বর উষ্ণায়ন দুই হচ্ছে অনিয়ন্ত্রিত কৃষিকাজ ও জলসেচ তিন নম্বর হচ্ছে বৃক্ষছেদন চার নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচারণ পাঁচ নম্বর হচ্ছে মরুপ্রায় প্রান্তীয় অঞ্চলে দীর্ঘকালীন খরা এই সমস্ত কারণে মরুভূমির সম্প্রসারণ বা প্রসারণ ঘটে থাকে এবার আমরা জানবো কি কি উপায়ে মরুভূমির সম্প্রসারণ রোধ করা যায় প্রথম হচ্ছে আমাদের বৃক্ষ রোপণ করতে হবে দুই নম্বর হচ্ছে যে বৈজ্ঞানিক প্রথায় চাষবাস ও জলসেচ করতে হবে তিন নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত পশুচারণ করতে হবে সবুজ ওয়ালের প্রাচীর গড়ে তুলতে হবে এরপরে আমরা জানবো বিভিন্ন নাম পরিচিতি সম্পর্কে প্রথমে জানবো আমরা ভারতের থর মরুভূমিতে ওয়াদি কি নামে পরিচিত নালা নামে পরিচিত তারপরে ভারতের ভূমিতে প্লায়া কি নামে পরিচিত ধায়া নামে পরিচিত তারপরে ভারতের মরুভূমিতে অপসারণ গর্তগুলো কি নামে পরিচিত ধান নামে পরিচিত তারপরে ভারতের থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলি নামে পরিচিত না ধ্রিয়ান নামে পরিচিত তারপরে আমাদের ভারতের কেরল উপকূলের বালিয়াড়িগুলি নামে পরিচিত না টেরিস নামে পরিচিত এবার চলে আসবো আমরা তুর্কিস্তানে বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত কুর্ম বা কুম নামে পরিচিত তুর্কিস্থানে বালুকাময় মরুভূমি কুর্ম বা কুম নামে পরিচিত তারপরে আরবে কি নামে পরিচিত খাবারি বা সবখা নামে পরিচিত আরবে প্লায়াভদ কি নামে পরিচিত খাবারি বা সবখা নামে পরিচিত তারপরে মিশরে বৃহত্তম অপসারণশিষ্ট গর্ত রয়েছে কি না কাতারা তারা কাতারা পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত কোথায় রয়েছে না রয়েছে এই মিশরে পাথরের মরুভূমি কি নামে পরিচিত না শেরির নামে পরিচিত এই পাথরে মরুভূমি লিবিয়ায় কি নামে পরিচিত না সেরির নামে পরিচিত এই পাথরে মরুভূমি আলজেরিয়ায় কি নামে পরিচিত না রেগ নামে পরিচিত আলজেরিয়ায় রেগ নামে পরিচিত আমরা জানবো সাহারা মরুভূমিতে গোড় কি নামে পরিচিত গাড়া নামে পরিচিত সারা মরুভূমিতে কি নামে পরিচিত শর্টস নামে পরিচিত সাহারা মরুভূমিতে বালুকময় মরুভূমি কি নামে পরিচিত আর নামে পরিচিত সাহারা মরুভূমিতে শিলাময় মরুভূমি কি নামে পরিচিত হামাদা নামে পরিচিত এই সাহারা মরুভূমিতে দুটি শিব বালিয়ারি মধ্যবর্তী যে করিডোর সেই করিডোর কি নামে পরিচিত না গাসি নামে পরিচিত এই হচ্ছে সাহারা মরুভূমি এবার আমরা জানব গ্রিন ওয়াল সম্পর্কে সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য ১১টি দেশের ওপর দিয়ে প্রায় সাত হাজার কিমি দীর্ঘ ও পনেরো কিমি বিস্তৃত গাছের প্রাচীর গড়ে তোলা হয়েছে যা গ্রেট গ্রিন ওয়াল নামে পরিচিত বা বৃহৎ সবুজের দেওয়াল নামে পরিচিত তা এই গ্রেট গ্রিন ওয়াল শুরু হয়েছে সেনেকাল থেকে এবং শেষ হয়েছে জিগুটি পর্যন্ত অর্থাৎ সেনেকাল থেকে শুরু করে জিগুটি পর্যন্ত এর কি রয়েছে দৈর্ঘ্য রয়েছে এবং সেটা এগারোটা দেশের উপর দিয়ে গেছে হয়েছে গ্রেট গ্রিন ওয়াল আজ এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বিলটি অন করবে থ্যাংক ইউ